দর্শক, এখন রয়েছে সুবর গ্রুপের সৌজন্য দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মনিরুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে শুরু করতে চাই। আমরা জানি যে কোভিড-19 আসলে সারা বিশ্বের সাথে বাংলাদেশও মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে আসলে এই যে ফিনান্সিয়াল সার্ভিসেস বাংলাদেশের যে অগ্রগতি, সেই জায়গাটি কেমন রয়েছে? কোভিড তো দেখতে দেখতে 11 মাস হয়ে গেল, তো আমরা যদি একটু রিফ্লেক্ট করি প্রাথমিক যে আমরা সারা বিশ্ব একটা শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল যে যেহেতু কোনো প্রতিরোধক বা প্রতিষেধক ব্যবস্থা তখনও চিহ্নিত হয়নি, তো সেই শঙ্কাটা ছিল যে আমরা কিভাবে আমাদের সকল কাজগুলো করব। তো আপনার স্বাস্থ্যগত যে ঝুঁকি সেটাকে মাথায় রেখে এবং আপনার সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া হলো, কিছু কিছু ক্ষেত্রে পার্শিয়াল লকডাউনও হলো, তো জীবন এবং জীবিকা চলতে হবে এবং সেখানে অর্থনীতির চাকা তো সচল রাখাই সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তো যেহেতু আপনার নগদ টাকা পয়সা লেনদেনের সঙ্গে একটা এই ভাইরাল ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল, মানুষ কন্ট্যাক্টলেস পেমেন্টের দিকে ঝুঁকছিল। তো MFS আপনি জানেন যে এটা একটা কন্ট্যাক্টলেস পেমেন্ট, আপনি ডিজিটালি করতে পারেন, তো সেই ব্যবস্থাটার প্রতি যখন ঝোঁক বাড়লো, একই সঙ্গে দেখা গেল যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে চলাচলের উপরে কিছুটা রেস্ট্রিকশন, ব্যাংক আওয়ার কিছুটা সীমিত হয়ে গেল, তো সেগুলোকে মোকাবেলা করে আমাদের এই সেবাটা চালিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সবচেয়ে ভালো দিক যেটা যে সরকার এটাকে একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে গণ্য করায় বাংলাদেশ ব্যাংক আমাদেরকে যখন জানালো, তখন আমাদের এই এজেন্ট পয়েন্টে যে তারল্য মেনটেন করতে হয়, তার জন্য যে আমাদের এজেন্ট পয়েন্টে আমাদের কর্মীরা যায় ব্যাংকিং সেবার যেটা মাধ্যমে এই তারল্য বজায় রাখতে হয়, সেগুলো সুন্দরভাবে সমন্বয় করার ফলে এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তো আপনি জানবেন যে এর মাঝে আমরা অনেকগুলো কাজ করেছি। আপনার ব্যাংক থেকে বিকাশে আনার যে ব্যবস্থা ছিল মাত্র 12টা ব্যাংকের সঙ্গে, সেটা এখন 24টা ব্যাংকে উন্নীত হয়েছে, এর মধ্যে সরকারি 2টো ব্যাংক রয়েছে। আচ্ছা আচ্ছা। এর মাঝে আপনার 2টো ঈদ গেছে, অন্যান্য পরব গেছে, তো মানুষের এই সময়ে লেনদেনের পরিমাণটা বাড়ে, সেটা সুষ্ঠুভাবে সম্পাদন করা গেছে। মানুষ বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠায় তাদের পরিবারকে, সেই ব্যবস্থার মাধ্যমে 135 মিলিয়ন মার্কিন ডলার সমতুল্য টাকা ব্যাংকের মাধ্যমে এসে বিকাশের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। একই সঙ্গে আপনি জানবেন যে মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ আপনার পরিবারকে সাহায্য পাঠানোর জন্য MFS কে বেছে নেয়, সেখানে বিকাশ 15 লক্ষ এই ধরনের পরিবারকে সহায়তা প্রদান করার যে ব্যবস্থা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে। 10 লক্ষ আপনার শ্রমিক যারা গার্মেন্টসে কাজ করেন তাদের বেতনের ব্যাপারটাও নির্ধারিত হয়েছিল, যাতে করে ডিজিটালি দেওয়া হয়, যাতে করে তাদেরকে লাইন না ধরতে হয়, সামাজিক দূরত্ব মেনটেন করার যে সুযোগ সেখানে থাকে না, সেগুলো আমরা বিভিন্ন ফ্যাক্টরির সঙ্গে সমন্বয় করে, ব্যাংকের সঙ্গে সমন্বয় করে এই বেতনগুলো দেওয়ার ব্যবস্থা করতে পেরেছিলাম। একই সঙ্গে বিল পেমেন্ট, আপনি যত ধরনের বিদ্যুৎ বিল আছে, তারপরে আপনার ওয়াসা বিল, আপনার গ্যাস বিল এবং ইন্টারনেটের ম্যাক্সিমাম যারা প্রোভাইডার, তারা সকলেই এই বিলটা আমাদের বিকাশের মাধ্যমে গ্রহণ করছেন এবং অনলাইন পেমেন্টও একটা বড় আমরা দেখছি ব্যবহার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ জনমরুল, আমরা জানি যে বিকাশ বাংলাদেশের বড় পরিসরের ডিজিটাল মানি ট্রান্সফারের বেশ স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, তবে এই যে সরদেশব্যাপী আপনারা কাজ করছেন, সেখানে গ্রাহকদের ক্যাশ আউটের চার্জ কমানোর জায়গাটি নিয়ে অনেক আলোচনা শুনতে হয় আপনাদের, এবং নিরাপত্তার জায়গাটি আমরা আজকেও গণমাধ্যমে দেখছিলাম যে সাইবার নিরাপত্তা নিয়ে আবারও সতর্ক করা হচ্ছে সকলকে, এই দুটি জায়গায় সেগুলো একটু যদি মতামত দেন। একটা হলো যে আপনি বলছেন যেটা আমাদের ক্যাশ আউট পি 1.85,
তো আপনি একটা হলো যে আমরা যখন অন্যান্য সেবাগুলো দিচ্ছি, যেমন আপনি পেমেন্ট পেমেন্টে কোনো কোনো ফি দিতে হয় না, আপনি ডিপোজিটের ক্ষেত্রে কোনো ফি দিতে হয় না, বিদ্যুৎ বিলের জন্য ছোট্ট একটা ফিক্স বিল আছে, ফি আছে, সেটা দিতে হয়। তো আমরা যদি পুরো MFS ব্যবস্থাটা এমন করতে পারতাম যে আপনার টাকা ভাঙানোর আর প্রয়োজন নাই, আপনি টাকাটা একবার ডিজিটাল করলে সেই ডিজিটাল টাকার বারবার ব্যবহার হবে এবং এটা ডিজিটাল সিস্টেমের ভিতরে থাকবে, তাহলে ক্যাশ আউটের ব্যাপারটা আর প্রয়োজন পড়ে না। তো বর্তমানে অবশ্যই পড়ছে, কারণ যারা আপনার গ্রামে গঞ্জে দোকানে এখনো পেমেন্টটা ওইভাবে গ্রহণ করার সুযোগ নেই, তবে আপনি জেনে খুশি হবেন যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক এই ছোট ছোট দোকানগুলোকে পেমেন্ট নেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। এই অ্যাকাউন্ট গুলো খুললে দেখা যাবে যে যারা এই গ্রামে পরিবারকে টাকা পাঠাচ্ছে, তারা কিন্তু বিনে পয়সায়, মানে কোনো ফি ছাড়াই তাদের দ্রব্যগুলো ক্রয় করতে পারবে। এছাড়াও আপনি যে প্রশ্নটা উঠেছেন, সেখানে কিছু কাজ চলছে। আমাদের স্কেল যেহেতু বৃদ্ধি পেয়েছে, আমরা হয়তোবা সামনে এই পুরো একটা ফাইন্যান্সিয়াল মডেল ভিত্তিতে, হয়তো কস্ট মডেলিং এর ভিত্তিতে সেটা আমরা রিভিউ করে দেখছি। আর নিরাপত্তার ব্যাপারটা বিশেষ করে সাইবার সিকিউরিটি, আপনি জানবেন যে অতি সম্প্রতি আমরা PCI DSS যে একটা সার্টিফিকেশন, এটা অর্জন করেছি। এটার জন্য বিভিন্ন ধরনের আপনার টেকনোলজিক্যাল প্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয় এই সার্টিফিকেশনটা পাওয়ার জন্য। তো সেদিক থেকে আমরা আপনাকে নিশ্চিত করতে চাই, আপনার মাধ্যমে আমাদের গ্রাহকদেরকে নিশ্চিত করতে চাই যে আমাদের প্ল্যাটফর্ম আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো ধরনের কোনো ঝুঁকির মধ্যে পড়েনি, কারণ আর্থিক সেবা দিতে গেলে এই টেকনোলজি প্ল্যাটফর্মের নিরাপত্তা এবং নিশ্চয়তাটা একদম অ্যাবসলিউট হতে হয়, কারণ আমরা তো মানুষের টাকার আমানত যেটা আমরা গ্রহণ করি তা আমাদেরকে রক্ষা অবশ্যই করতে হবে। এই যে আমরা দেখছি যে বিশ্বব্যাপী ডিজিটাল মানি সার্ভিসের যে অগ্রগতি, সেই জায়গায় বাংলাদেশের এই কোভিডকালীন সময়ে আমাদের অনেক অগ্রগতি আমরা টের পেয়েছি। আসলে আগে অনেকে হয়তো বা সেটি নিয়ে দ্বিমত পোষণ করতেন, এবং সেই জায়গার যে অগ্রগতি এবং সেই অগ্রগতিতে আসলে চ্যালেঞ্জগুলো আরও কী কী না থাকলে হয়তো বা আরও অনেক দূর আমরা এগোতে পারি, বা আর কী ধরনের সহযোগিতা আপনাদের প্রয়োজন আছে? চ্যালেঞ্জটা হলো যে ধরেন আপনার একটা মার্কেটে যখন আপনি অপারেট করবেন, সেখানে সমতার ভিত্তিতে সকল অপারেটর যেন কাজ করতে পারে, না হলে একটা কনফিউশন সৃষ্টি হয়। কারণ আপনার এটা একটা রেগুলেটেড সার্ভিস, বাংলাদেশ ব্যাংক এটাকে নিয়ন্ত্রণ করে এবং কিছু কিছু বিধি নিষেধ একদম ভাবে পালন করা ছাড়া এই সার্ভিস দেওয়া বৈধ না। তো আপনার সেখানে দেখতে হবে যে এই বৈধতার ব্যাপারটা যেন সকলেই সমভাবে মেনে চলে, আর এটার যে আস্থা অর্জনের ব্যাপারটা, এটা আপনার সার্ভিস যত বাড়াবেন আপনি মানুষ সুবিধা পাবে, যেহেতু এটা রিয়েল টাইম, সেটা একটা বড় আকর্ষণ মানুষের জন্য যে এই মুহূর্তের মধ্যে টাকা চলে যাচ্ছে, মুহূর্তের মধ্যে পেমেন্ট করতে পারছি, মুহূর্তের মধ্যে রেমিটেন্স চলে আসছে, মুহূর্তের মধ্যে বেতন পাওয়া যাচ্ছে। তো সার্ভিস আমাদেরকে আরো বৃদ্ধি করতে হবে, আমরা সেদিকে কাজ করছি, সেটা রেগুলেটরের পক্ষ থেকে সহায়তা আমরা সবসময় পেয়ে থাকি। আপনি জেনে খুশি হবেন যে আমরা ছোট একটা পাইলট রান করছি ডিজিটাল লোন, ছোট ভলিউমের লোন সিটি ব্যাংকের সঙ্গে। তো যারা ধরেন কোনো একটা ফাইন্যান্সিয়াল শখে পড়ে গেল, এই মুহূর্তে তার একটা ছোট্ট পুঁজি হলে একটা ভালো ছোট ব্যবসা করতে পারবে, এই ধরনের লোন গুলো মানুষ নিতে পারবে সিটি ব্যাংকের থেকে বিকাশের মাধ্যমে, এবং একই মাধ্যমে আবার সে রিপেও করে দিতে পারে। এছাড়া আরেকটা রেগুলেশনের পারমিসিবল একটা প্রোডাক্ট আছে, সেটা হলো যে আপনি কেউ চান যে আপনি ছোট ছোট সঞ্চয় করুন, তো সেই সঞ্চয়ের টাকাটা ব্যাংকের ব্রাঞ্চে না দিয়ে আপনি বিকাশের মাধ্যমে দিতে পারেন, এটা একটা প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সংখ্যক পরিমাণ, তো সেটা যখন আপনার ম্যাচিওর করে যাবে আবার আপনি সেই টাকাটা ব্যাংকের থেকে বিকাশের ওয়ালেটে নিয়ে খরচ করতে পারবেন। তো আসলে অগ্রগতিটা হচ্ছে যত যত ইনোভেশন হবে তত তত ডাইনামিক হবে এবং তত মানুষ এটাকে গ্রহণ করবে। জি,
ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একটি অসম প্রতিযোগিতা না হোক সেটি আমরা যেমন চাই, এবং গ্রাহকদের স্বার্থের জায়গাটি অক্ষুণ্ণ থাক সেটিও আমরা প্রত্যাশা রাখবো। আমরা আলোচনার শেষ দিকে এসে যেটি আপনার কাছ থেকে জানতে চাইবো, যে আমরা জানি যে বিকাশ শুধু ব্যবসায় নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও বাংলাদেশের অগ্রগতিতে সমান ভূমিকা পালনের চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও করবে, এই জায়গায় আসলে বর্তমান পদক্ষেপগুলো এবং ভবিষ্যৎ পদক্ষেপগুলো কি হতে পারে? এটা একটু সময় নিয়েই বলি, বিকজ এই সময়ে আমরা অনেকগুলো কাজ করেছি। আপনি জানবেন যে আমরা যে সিএসআরটা করি, সামাজিক দায়বদ্ধতার, সেটা ছিল সব সময় ছাত্রদেরকে লক্ষ্য রেখে। আমরা প্রতিটা স্কুলের বই বিতরণ করতাম লাইব্রেরিতে, যাতে করে এরা বিকশিত মানুষ হিসাবে গড়ে ওঠে পড়ার মাধ্যমে। এবং আমরা বিজ্ঞানমুখী করার জন্য এক বিজ্ঞান মেলার আয়োজন করতাম। তো এবছর যখন, সরি বলা উচিত, গত বছর যখন এই প্যান্ডামিক শুরু হলো, তো সেই সময় আমরা পুরো সিএসআর এর অ্যাটেনশনটা ডাইভার্ট করে আপনার স্বাস্থ্য খাতে নিয়ে আসলাম। তো আমাদের প্রতিষ্ঠাতা সিইও কামাল কাদিন, উনি আমাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে জ্যাকমা এবং আলিবা ফাউন্ডেশন, তাদেরকে বললো, এবং আপনি জানবেন যে চীন এসব ব্যাপারে অনেক অগ্রসর, সুতরাং তাদের ওখান থেকে যেটা খুব বেশি দরকার ছিল এই মুহূর্তে কোভিড এর সময়, সেটা হলো অক্সিজেন ভেন্টিলেটর। আমরা জানি যে কোনো অসুস্থ ব্যক্তি এই অক্সিজেন দেওয়া না দেওয়ার উপরে তার অনেকটা সুস্থতা ডিপেন্ড করছিল। তো আমরা প্রাথমিকভাবে 50টা ভেন্টিলেটর পাই, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা সরকারকে প্রদান করি, এবং পরবর্তীতে বিকাশ তার নিজস্ব ফান্ড থেকে যে সকল হসপিটালে অনেক অনেক বেশি রোগী আসছিল, সেই সকল হসপিটাল যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সিএমএইচ ঢাকা এবং পুলিশ হাসপাতাল, ডায়াবেটিক হসপিটাল, শিশু হাসপাতাল, এদেরকে নিজস্ব তহবিল থেকে প্রায় 40টি ভেন্টিলেটর আমরা প্রদান করি। তো দ্বিতীয় ওয়েভ যখন আসলো প্যান্ডামিকে, তখন আমরা দেখলাম যে আমাদের আবার এই সহায়তার দরকার, এবং এইবার আপনার 300 ভেন্টিলেটর একবারে পাঠালো এই জ্যাকমা এবং আলিবাবা ফাউন্ডেশন। আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এগুলো হস্তান্তর করলাম। একই সঙ্গে যেটা বলা উচিত, প্রায় আপনার 10 লক্ষ বিভিন্ন মেডিকেল কিট, যেগুলো খুব প্রয়োজনীয়, ডাক্তার নার্স যারা ফ্রন্টলাইন যারা সেবা দিয়ে যাচ্ছিলেন, তাদের যে মাস্ক, শিল্ড, তাদের যে পিপিই, এগুলো প্রদান করা হয়েছে। তো আমরা একটা জিনিস খুশি যে অতি সম্প্রতি বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্স তারা কিছু পুরস্কার দেয়, তো সিএসআর এর পুরস্কারটা বিকাশ পেয়েছে। আমরা এই জন্যই যে আপনি জানবেন যে কোনো কিছু রেকগনাইজ হলে আর আমরা অনুপ্রাণিত হই, অন্যরাও সেটাকে এক্সাম্পল হিসেবে নেবে। আর বিকাশ অবশ্যই সামনের দিকে মানুষের জন্য যা করার, যতটুকু সহায়তা করার, সেজন্য অবশ্যই সংকল্পবদ্ধ। জি, আমরা সেই প্রত্যাশা রাখছি। বাংলাদেশের ডিজিটাল মানি ট্রান্সফার সার্ভিসে বিকাশের যে অনন্য ভূমিকা, সেটি সামনের দিকেও আমাদের অর্থনীতিতে অনন্য ভূমিকা রাখবে, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন সুব্র গ্রুপের সৌজন্যে দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের নানা দিক কর্ণীদের কথা বলছিলাম বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম।